Hey guys, what's up? Welcome to my YouTube channel. So, kemon achen apnara asha kori sobai nishchoi bhalo achen. To chole eshi aaj ekta notun video niye. Ha, title dekho obosshoi bujhte parben je ajke kothay jawar kotha bolchi. Ha, ajke amra jete cholechi Barul Mandire. To okhane mandir somporke bibhinno itihas ache ar mandir ta jotosho dekhte sundor. To video er maddhome apnader shetai dekhanor chesta korbo. To shonge thakben ar kemon laglo obosshoi bolben. So let's start the video. তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজকে বারুল মন্দির যাওয়ার জন্য তো আমরা এই বোসো টপকে এবার হল্টে ঢুকবো এবার হল টপকে পিটার রোড হয়ে আমরা মাঝিনান ঢুকবো কেপিএস এর সামনে দিয়ে খুব সুন্দর রাস্তা এবং আজকের ওয়েদারও খুব সুন্দর আছে তো আমরা কেপিএস এর সামনে দিয়ে হয়ে মাঝিনান ঢুকবো এবং মাঝিনান থেকে হাই রোড ধরবো হাই রোড থেকে মোটামুটি 12 কিলোমিটার লাগে মাঝিনান থেকে বারুল যেতে তো আজকের ওয়েদার খুবই সুন্দর আছে আই होप কি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা এনজয় করবেন তো দেখতে থাকবেন গোটা ভিডিওটা আজকের ওয়েদারও যথেষ্ট ভালো তার সঙ্গে ভিউটা যথেষ্ট সুন্দর আসছে খুবই সুন্দর লাগছে এবং আজকে সত্যি বেরিয়ে মনটাও পরিষ্কার হয়ে গেছে তো দেখুন কেমন লাগে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে কেমন লাগছে কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে আরো উন্নত করতে সাহায্য করে তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা আমরা মাঝিনান হয়ে NH2 তে উঠে পড়েছি
যেহেতু আজকের ওয়েদার খুব ভালো, তাই জন্য বারবার আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছা হচ্ছে। তো অনেক কিছু কথা বলার আছে মন্দির সম্পর্কে, যেমন মন্দিরটা হচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দির। শুনেছি নাকি মন্দিরের ওখানকার পরিবেশ এবং মন্দিরের পাশে যে পুকুর আছে সে পুকুরটাও বিশাল বড়, এবং ওখানকার পরিবেশ যেমন ভালো তেমন শুনেছি ভবতারিণী মা সবাইয়ের ইচ্ছা পূরণ করে। তো সেই হিসাবে ওখানে যাওয়া, অনেকেই হয়তো বারুল কালী মন্দিরের নাম শুনেছেন কিংবা অনেকেই হয়তো শোনেননি, তো সেই হিসাবে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক, কারণ আপনাদেরও জানা উচিত, কারণ মায়ের আশীর্বাদ সবার কাছে ছড়িয়ে পড়াটাই আমি ছড়িয়ে পড়ুক এটাই আমি চাই। তো সেই হিসাবেই আজকের ভিডিও করা। তো আপনাদের রাস্তার লিঙ্ক তো দিয়ে, রাস্তার কথা তো বলেই দিয়েছি, আর যদি আপনাদের অসুবিধা হয় আপনারা গুগল ম্যাপেও সার্চ করতে পারেন, বারুল কালী মন্দির নামে সরাসরি দিয়ে দেয়। তবু আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন ওখানে। তবে একটা জিনিস কি, মন্দিরটা হচ্ছে পাড়ার একটু ভেতর দিকে, তাই জন্য আপনাদের হয়তো সমস্যা হতে পারে, তবে আপনারা ওখানে গিয়ে জিজ্ঞেস করলে কোনো অসুবিধা হয় না, ওখানকার লোকেরা বলে দেয়। কারণ আমরা যাওয়ার সময় যদি না পাই, আমরা হতে পারে আমরাও হয়তো পাবো না, আমাদেরও জিজ্ঞেস করতে হবে, তো খুব একটা অসুবিধা হবে না, আপনারা জিজ্ঞেস করে সরাসরি যেতে পারেন ওখানে। তো বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি বারুল গ্রামে, আর ঢুকি যেটা প্রথম অনুভব করছি সেটা হচ্ছে গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশ খুবই মনোরম, আর ঢুকি যেটা সামনে চোখে পড়েছে সেটা হচ্ছে ঝিল। ঝিলের জলটা খুবই পরিষ্কার, যেটা সচরাচর অন্য কোনো ঝিলে হয়তো দেখা যায় না, কিন্তু এর জলটা প্রচুর পরিষ্কার, একদম কাঁচের মতো স্বচ্ছ। আর আকাশ আর ঝিলের জল প্রায় মিশে গেছে, খুবই সুন্দর একটা দৃশ্য ফুটে উঠেছে, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, তো আমার তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। Thank you.
এত সুন্দর মন্দিরের প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস মন্দিরের এক বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে জেনে নেওয়া যাক। মন্দিরের ইতিহাস বলতে গেলে প্রথমেই বলতে হয় আমাদের ছোট মায়ের কথা, যে মা আমাদের এই গোরেন নামক পুকুর থেকে, যখন গোরেন পুকুরটা কাটা হয় প্রতিষ্ঠা করার সময় আমাদের ছোট মাকে উদ্ধার করা হয়। উনি এক বেগর সাইজ প্রায় এবং পিতদের তখনকার দিনে বহুকাল আগে বারবার ডাকাতেরা সোনার ভেবে মাকে চুরি করে নিয়ে গেছে। তখন মা ছিঁড়ে বেড়ার ঘরে প্রথমে থাকতেন, খড়ের চাল, তারপরে মাটির দেওয়াল, খড়ের চাল, তারপরে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি মায়ের আদেশ পেয়ে শুধু কলকাতা থেকে এক মহিলা এখানে আসেন এবং তখন ইংরেজ আমল কাঠের গাড়ি করে ওইটি স্টেশনে নামেন। নেমে লোককে জিজ্ঞাসা করতে করতে এখানে তখন জঙ্গলে পরিপূর্ণ অঞ্চল আসেন, এসে উনি এই মাকে দর্শন করে হ্যাঁ এই মাই আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন। তার সঞ্চিত সারা জীবনের টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এসে এখানে মন্দির করার জন্যে এখানকার তখনকার মানুষদের দেন এবং তারা হয়তো সেভাবে মন্দির করার পরিকল্পনা জানতেন না। তার মায়ের একটা ছোট ঘর এবং তার ঝুল বারান্দা একটা করে দিয়েছিলেন। সেই ঝুল বারান্দা বা ঘর আস্তে আস্তে 2014 সালে ইংরাজি 2014 সালে এমন তার পরিণতি এলো, ঘরটি কেউ আর পুজো করতেই মায়ের দুয়ারে ঢুকতেন ভয়েতে, কেননা চামড় খসে পড়ছে ঢালাই থেকে। তখন সবাই তারা যারা সেবাই ছিল, এর মধ্যে মতিলাল চক্রবর্তী একজন সেবাই, তাকে বললো যে তুমি ঢালাইটা করে দাও। ঘর ভাঙা হলো, লিন্টন দেয়া হলো, দেওয়ার পর আর কারোর পয়সা সেরকম ভাবে নেই, কেউ এগিয়ে আসছে না। তারপরও ঢালাইয়ের কথা বললো, ঠিক আছে ঢালাই দিয়ে দেবো। ঢালাই দেওয়ার পরে তার ফিনিশিং, তার সমস্ত কিছু আরো আচরণগুলো তো করতে হবে মায়ের, সেইভাবে আর তখন হলো না। তখন সবাই ছেড়ে দিল, তাহলে তখন মোদিয়াকে বলে যে তুই এটাকে ব্যবস্থা কর, তাহলে আমাকে যদি ব্যবস্থা করতে হয় তাহলে সবাই একমত হও, আমি এটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে দিয়ে এখানে মায়ের একটা মন্দির করার আমার ইচ্ছা আছে, যদি মা আমাকে সেই সুযোগ দেয় আমি সেই সুযোগ অনুযায়ী তার আশীর্বাদ নিয়ে আমি একটা মন্দির করব। সেইভাবেই 2015 সালের 15ই মে এই মন্দিরের প্রথম ভিতখোনা আরম্ভ হয়। তার আগে এখানে ভূমি পুজো হয়, আমি নিয়েছি মায়ের 800 শতক জায়গা মাত্র পিঠে, এবং 100 শতক শিবশঙ্কর চক্রবর্তী এবং হরিসাধন চক্রবর্তীর 100 শতক জায়গা ছিল। সেই জায়গা মানে মোট 900 শতক পিঠের ওপর এই মায়ের মন্দির খাড়া হয় এবং সব থেকে মা আশ্চর্যজনকভাবে এখানে কোনো ইঞ্জিনিয়ার পাঠায়নি, আমরা কোনো ইঞ্জিনিয়ারের সহায়তাও নিই, যা প্ল্যান হয়েছে নিজেদের বসে বসে এবং নিজেদের মস্তিষ্ক প্রসূতভাবে এই মন্দিরের প্ল্যান তৈরি করা হয়েছে এবং বহু মিস্ত্রির সহায়তায় বিভিন্নভাবে মা যখন যেরমভাবে চেয়েছেন সেরমভাবেই আমরা 2020 সালে মায়ের মন্দির সম্পূর্ণ করতে পেরেছি। তারপরে 2020 মানে 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি অবশ্য 21 পড়ে গেছিল, 21 সালই এর উদ্বোধন হয়। 2021-এর 24শে ফেব্রুয়ারি মায়ের পুনঃপ্রতিষ্ঠা হয়, মায়ের ঘাটেরও পুনঃপ্রতিষ্ঠা হয়, পুকুর সংস্কার তার আগেই করা হয়েছিল একবার করে। যেহেতু আমাদের ছোট মা খুব ছোট আকার, সেই জন্যে মায়ের পিছনে মা বড় মা আমাদের যে পরিচিত মা ভবতারিণী হিসাবে, ওনাকে খাড়া করা হয়েছে। আমাদের ট্রাস্টি বোর্ডের নাম দেওয়া হলো শ্রী শ্রী ওম ভবতারিণী ঘিউ দেবোত্তর ট্রাস্ট এস্টেট, এই নাম দিয়ে এই ট্রাস্টি বোর্ড রেজিস্টার্ড হয় এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের মেম্বাররাও আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করে এবং গ্রামবাসী তো আছেই,
আবার উপরন্তু অন্যান্য যে ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে, তাদের সহযোগিতা আমাদের সব থেকে বড়ভাবে আমরা পাচ্ছি। আর মা হয়তো তাদেরও আশীর্বাদ করছেন, যার ফলে ভবিষ্যতে হয়তো দেখা যাবে হ্যাঁ আরও ভক্ত সমাগম হবে। আমরা সচেষ্টভাবে চেষ্টা করছি, এইভাবে এখনো পর্যন্ত মন্দির চলছে। হ্যাঁ, আগামী দিনে মা যদি ভক্তদের আরও বেশি কামনা পূরণ করেন, তাদের ভক্তি সহযোগে যদি মাকে ডেকে মায়ের আশীর্বাদ পান, নিশ্চয়ই আরও ভক্তজন আসবেন। আশীর্বাদ পাচ্ছে বলে তো এক একজন ভক্ত আমাদের অনেক দূর দূর থেকে হ্যাঁ 7 বার 8 বার 10 বার পর্যন্ত এখানে চলে আসছে। আমি হিমাংশু চক্রবর্তী, এখন আপাতত মা আমাকে মাকে দেখভালের এই মন্দির দেখভালের সুযোগ করে দিয়েছে, আমি সেই সুযোগ নিয়ে এখানে পরিচালন ব্যবস্থায় আছি। আমার সহযোগী যেমন দেবনাথ চক্রবর্তী আছে, আরও কয়েকজন ব্যক্তি আছেন, আমাদের দুজন পুরোহিত আছেন, প্রত্যেকেই সহযোগিতা করছেন। তার সঙ্গে তো আমাদের মেন যে ট্রাস্টি বোর্ডের মেম্বার, তারা আমাদের যথেষ্ট কোঅপারেট করেন। সব ভক্তগণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন মায়ের ভক্তি নেবার, স্নেহ নেবার। নমস্কার। তো বন্ধুরা, সময় হয়ে গেছে বাড়ি ফেরার, তাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।